আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি ইসলাম ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, তারা তাহাজ্জুদের নামাজটি আদায় করেন, সকালের নামাজ শুরু শেষ করে তিনি কাজ শুরু করেন। আমরা তাকে তার তিনি বাংলাদেশকে আজকে চালাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ইমামদের সবাই ভক্তি করে, সবাই মনে করে ইমাম যেই মসজিদের ইমাম তাকে সবাই মানে, ভক্তি করে এবং মনে করে। তারা যেভাবে বলেন ইসলামের কথা বলেন, নবীজির কথা বলেন, কোরআনের কথা বলেন, কাজেই ইমামদের কথা সব গুরুত্ব সহকারে সবাই শুনে এবং সেই অনুযায়ী কাজ করতে চেষ্টা করেন। আজকে সেই ইমাম সমাজের আজকে এই অধিবেশন সভাপতিত্ব করছেন কিছুক্ষণ আগে যিনি বক্তৃতা করলেন, ডক্টর আব্দুর রাজ্জাক আজহারি। তিনি আজহারি বিশ্ববিদ্যালয় বোধহয় মিশর, খুব নাম করা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই জন্যই তার নামের সঙ্গে আজহারি যুক্ত হয়েছে। মহাসচিব আনোয়ার হক সাহেবও এখানে আসেন এবং বক্তৃতা করেছেন। প্রতিষ্ঠাতা যিনি, তিনিও এখানে আসেন, বেলায়েত হোসেন ফরাজি, তিনিও এখানে আসেন, আল ফিরোজি তিনিও আসেন এবং বক্তৃতা করেছেন। আমাদের পীর খন্দকার হাবিবুর রহমান তিনি আসেন, পীর আব্দুল হামিদ মধুপুরী তিনিও আসেন, আমাদের ডক্টর আব্দুর রশিদ আব্দুল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তিনিও এখানে উপস্থিত আছেন। আমি দেখতে পেয়েছি ডক্টর শমশের আলী তিনিও এখানে উপস্থিত আছেন, একজন প্রখ্যাত বিজ্ঞানী। তিনি শুধু বিজ্ঞানী নেন, তিনি ইসলামী ইসের ওপরে রিসার্চও করে থাকেন। তার মতো গুণী ব্যক্তিত্বকে আমি এখানে দেখেছি, তিনিও এখানে উপস্থিত আছেন। আমাদের এডিশনাল আইজি রিটায়ার্ড করেছেন, আমাদের মাহবুব হোসেন এখানে উপস্থিত আছেন। অনেক গুণী ব্যক্তিদের সমাবেশ হয়েছে, অনেক হাক্কানি আলেম সমাজরা এখানে আসছেন, ইমামরা আসছেন এখানে। এখানে আমার কথার বলার কিছু নেই, আমি শুধু এইটুকুই বলবো যে আমরা মুসলমান, আমরা নবীজির উম্মত, আমরা কোরআনকে মাথায় নিয়ে আমরা কাজ চলি। ইসলামের যখন স্বর্ণযুগ ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরের যে যুগটি ছিল সেই যুগটাই এই পৃথিবীকে আলোকিত করেছেন। সমস্ত শাস্ত্রে, বিজ্ঞান শাস্ত্র বলুন, ইসলামী আপনার স্বাস্থ্যশাস্ত্র বলুন, যে কোনো ইসেই তারা আলোকিত করেছে পৃথিবীতে। আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, ফেতনা ফেসাদ তৈরি করে এই জায়গার থেকে আমরা সরে আসছি, এটাই উপলব্ধি করতে হবে। আপনারা যদি একত্রে থাকেন এবং ইসলামের ধর্মের সম্বন্ধে আপনারা যদি আমাদেরকে আলোকিত করেন, তাহলে আবারও আমরা সেই জায়গাটিতে যেতে পারবো, সেটাই আমরা বিশ্বাস করি, আমরা মুসলমানরা সেটাই বিশ্বাস করি। আজকে ইমাম সমাজের এখানে আসাতে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি। সবাই আপনারা বলছেন উগ্রবাদ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আমরা সেটাই বলি, আমরাও সেই চর্চাই করছি, আমরাও সেই জায়গার থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আপনাদের সহযোগিতার কথা মনে পড়ে, হঠাৎ করেই যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছিল আমাদের দেশে, জঙ্গিবাদের উত্থানের পিছনে কিন্তু অনেক চক্রান্তর এখানে হয়েছে, সেই চক্রান্তর বিস্তারিত বর্ণনা আমি করব না, কারণ আপনারা সবাই জানেন, সবাই উপলব্ধি করেছেন। আমি মাওলানা ফরিদুদ্দিন মাসুদের কথা স্বীকার করতে হবে, তাকে তিনি দাঁড়িয়ে 100,000-এর ওপরে আলেমদের স্বাক্ষর গ্রহণ করেছিলেন যে ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম, সেখানে মানুষ হত্যার কোনো স্থান নেই। যেই ধর্মে একটা ডাল যদি ভাঙতে হয়, তাও প্রয়োজন ব্যতিরিক্ত একটা গাছের ডালও ভাঙার অনুমতি নাই, এমন এক শান্তিপ্রিয়, মানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত, তারা কীভাবে জঙ্গি হতে পারে, তারা কীভাবে সন্ত্রাসী কার্যকলাপে
মানুষ খুন করার কার্যকলাপে আমরা লিপ্ত হতে পারি। আমরা সেই আহ্বানের কথাটা সারা দিয়ে সারা দেশের ইমাম সমাজ তো বটেই, সারা সমাজের আলেম হাক্কানি আলেম সবাই একত্রিত হয়েছিলেন, সবাই তখন দাঁড়িয়ে এই একই কথা বলছিলেন, ইমাম ওয়াজিন সব মানে যারা যারা মানে ধর্ম চর্চা করেন, মানে আলিয়া মাদ্রাসা বলুন কওমি মাদ্রাসা বলুন, সবাই একত্রিত হয়ে একটি কথাই বলেছিলেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কোনো খুন খারাপের ধর্ম নয়। আমরা সেইভাবেই আমরা চলছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি ইসলাম ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, তারা তাহাজ্জুদের নামাজটি আদায় করেন, সকালের নামাজ শেষ করে তিনি কাজ শুরু করেন। আমরা তিনি বাংলাদেশকে আজকে চালাচ্ছেন। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব বললেন, তিনি প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ তৈরি করছেন, যেই মসজিদে শুধু নামাজ হবে না, সেখানে রিসার্চ হবে, ইসলামের রিসার্চ হবে, সেখানে গুণী আলেম ওলেমারা সেখানে বসবেন, মানে তারা আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে কীভাবে কাজ করে যাবেন সেগুলি নিয়ে রিসার্চ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে কাজ এগিয়ে যাচ্ছেন, তিনি এই শান্তির ধর্মকে আরও বিকশিত করার জন্য যা যা প্রয়োজন কওমি মাদ্রাসার শিক্ষাকে তিনি স্বীকৃতি দিয়েছেন সরকারিভাবে, সব কিছুই তিনি করেন। তার যেহেতু তিনি আল্লাহ ভক্ত একজন মানুষ, আমি আর কথা বাড়াচ্ছি না, ইফতারের সময় একদম কাছাকাছি চলে আসছে। আজকে আপনাদের যে উদ্যোগ, আপনারা যে একত্রিত হয়েছেন, এটাকে ধরে রাখবেন, আপনারা নেতৃত্ব দিবেন সারা বাংলাদেশ দেশে, যাতে যা কিছু ঘটে সব কিছুই যেন আপনাদের মাধ্যমেই হয়, আমরা সেই আশাটাই করব। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আমি আবারও আপনাদের সালাম জানিয়ে শেষ করছি। আপনাদের সুস্থতা কামনা করি।